ছাত্র ছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজকের ভিডিওটি নবম শ্রেণীর ছাত্র ছাত্রীদের জন্য। তোমাদের এর আগের ভিডিওতে আমি এই আমরা কবিতা থেকে কিছু প্রশ্ন উত্তর দিয়েছিলাম এবং একটি প্রশ্ন উত্তর বাকি থেকেছিল আর কি ছিল। আর তোমাদের ওই ভিডিওতে কথা দিয়েছিলাম যে তোমরা যদি চাও তাহলে আমাকে জানিও, এই আমরা কবিতাটি তোমাদের আমি বুঝিয়ে দেবো। তো তোমরা অনেকে কমেন্টস করেছো, অনেকে ফোনে, অনেকে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করে জানিয়েছো এই কবিতাটি বুঝে দেওয়ার জন্য। তো আজকের ভিডিওটি এই বিষয় নেই, অর্থাৎ আমি আমরা কবিতাটি প্রথম থেকে শেষ পর্যন্ত চুলচেরা বিশ্লেষণ করে বুঝিয়ে দেব। তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, তাহলেই কিন্তু তোমরা বুঝতে পারবে যে এই টেক্সটের মধ্যে কত সুন্দর সুন্দর তথ্য দেওয়া আছে, কত সুন্দর সুন্দর কথা লেখা আছে। এবং পুরো টেক্সটটা যদি বুঝতে পারো তাহলে এর আগের দিন যে প্রশ্নগুলো দিয়েছিলাম সেগুলোর উত্তর লিখতেও তোমাদের সুবিধা হবে, এবং আরও যে প্রশ্ন উত্তরগুলো তোমাদের দেওয়া আছে এর আগের একটি ভিডিওতে সাজেস্টেড প্রশ্ন উত্তর দিয়েছিলাম সেগুলো তোমাদের সুবিধা হবে লিখতে। আর তোমাদের যে 5 নম্বরের প্রশ্নের উত্তরটা আমি বলেছিলাম লিখে দেবো, আমি আজকের এই ভিডিওর শেষে সেটা আমি দিয়ে দেবো। চলো আর দেরি না করে, যেহেতু ভিডিওটি একটু বড় হবে তাই দেরি না করে আমরা সোজাসুজি কবিতায় চলে যাই। আচ্ছা, কবিতার নাম হলো আমরা। এই আমরা কারা? এই আমরা হলো বাঙালিরা। বাঙালিদের অর্থাৎ আমরা যারা বাঙালি, আমাদের এই বাঙালি জাতির মধ্যে কত গৌরবগাথা লুকিয়ে আছে সেটা নিয়েই কিন্তু এই কবিতাটা। আমাদের বাঙালিরা কতটা বীর, আমাদের বাঙালিরা কতটা প্রতিকূল পরিবেশের মধ্যে বড় হয়ে উঠেছে সেটা নিয়ে কিন্তু এই বিষয় কবিতা। প্রথমে দেখানো হচ্ছে যেমন এদেশে বাঙালিদের ভৌগোলিক অবস্থানটা কোথায়, তারপর এখানকার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সংস্কৃতি, এখানকার যে বিজ্ঞান চর্চা, সব দিক থেকে বাঙালিরা কত উন্নত সেটা বাঙালি জাতির ইতিহাস ঘাটলেই বোঝা যায়। তাই কবিতার নাম বাঙালিরা, অর্থাৎ আমরা, বোঝা গেল। এবার কবি সত্যেন্দ্রনাথ দত্ত। সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আর আমি ডিটেলস বলি না, কারণ তোমাদের বইয়ে লেখা আছে, জানো বইয়ের শেষে তোমাদের লেখা থাকে কই পড়ে, এখানে এই যে সত্যেন্দ্রনাথ দত্ত এখানে লেখাই আছে, এটা একটু পড়ে নেবে। তোমাদের যদি কই পরিচিতি থেকে কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকবে, তাই ঘাবড়ানোর কিছু নেই, তোমরা এটা ভালো করে পড়ে নেবে তাহলে হয়ে যাবে। আমি এটা রিডিং করে দিচ্ছি না, কারণ ভিডিওটি এমনিতেই বড় হবে, তাই তোমরা নিজের একটু পড়ে নিও কষ্ট করে প্লিজ, এখান থেকে কিন্তু তোমরা প্রশ্ন উত্তর পেয়ে যাবে। এরপরে আসে মূল গ্রন্থ। কবিতার মূল গ্রন্থ তোমাদের বড় প্রশ্ন তো দিয়েছি, তোমরা জানোই মূল গ্রন্থটা, হয়তো জেনেই গেছো, কুহু ও কেকা। আমি তবু এখানে লিখে দিচ্ছি কবিতার মূল গ্রন্থের নাম কুহু ও কেকা। কুহু ও কেকা। আচ্ছা, এই কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়েছিল 1912 খ্রিস্টাব্দে। আর এই কবিতাটি প্রথম বাণী পত্রিকায় প্রকাশিত হয়, বোঝা গেল। তাহলে এই কবিতাটি প্রথমে বাণী পত্রিকায় প্রকাশিত হয়, তারপরে কুহু কেকা নামক কাব্যগ্রন্থের মধ্যে এই কবিতাটি ঢুকে যায়। কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় 1912 খ্রিস্টাব্দে, হয়ে গেল। এবার আসি মূল কবিতায়, দেখো কী লিখেছে। মুক্তবেণীর গঙ্গা যেথায় মুক্তি বিতরে রঙ্গে, আমরা বাঙালি বাস করি সেই তীর্থে বরদবঙ্গে। বেণী মানে হচ্ছে চুল, মুক্তবেণী হচ্ছে চুলের যে বেণী থাকে সেই বেণী, তাই না? আর মুক্তবেণী মানে খোলা চুল, খোলা চুলের মতো গঙ্গা যেখানে আমাদের মুক্তি বিতরণ করে চলেছে আমাদের রঙ্গভূমিতে, আমরা বাঙালি বাস করি সেই গঙ্গা নদীর তীর্থে, অর্থাৎ গঙ্গা নদীর তীরটা যেন তীর্থভূমি, সেই তীর্থে বাস করি বরদবঙ্গে। বরদ মানে হচ্ছে বরদাতা, আর বঙ্গ মানে বঙ্গভূমি, আমরা বাস করি সেই বরদাতা বঙ্গভূমিতে। বঙ্গভূমির জন্য আমাদের বরদান করেছে, তাই আমরা এত সুন্দর একটা তীর্থভূমির মতো একটা জায়গায় আমরা বাস করি। বাম হাতে যার কমলার ফুল, কমলা হলো লক্ষ্মী দেবী, কমলার ফুল কি? কমলার ফুল হলো পদ্মা। আমি যে শব্দার্থগুলো বলছি একদম শব্দার্থের মতো করে বুঝিয়ে দিচ্ছি, তোমরা যদি চাও শব্দার্থগুলো লিখে নিতে পারো, তাহলে তোমাদের কবিতাটা যখন এখন তো বুঝেই যাবে, এবং শব্দার্থগুলো জানা থাকলে এবং সেগুলো যদি শিখে ফেলতে পারো তাহলে কবিতাটা তোমরা যখন রিডিং পড়বে তখন পুরো কবিতাটি বুঝতে সুবিধা হবে এবং প্রশ্ন উত্তর লিখতে সুবিধা হবে। তো কী হলো, বাম হাতে যার কমলার ফুল, অর্থাৎ বাম হাতে কমলার ফুল বলা হয়েছে, কেন?
কেননা আমরা যদি বাংলার দিকে বাংলার বাম সাইডটা দেখি তাহলে আমরা কি পাই, বাংলাদেশ পাই। বাংলাদেশে থাকে পদ্মা নদী, তাই না? সেই পদ্মা নদীতে অনেক পদ্ম ফুল ফুটে থাকে। সেটাই বলল যে বঙ্গভূমির বাঁদিকে পদ্ম ফুল, সেটা কি কাব্যিক ভাষায় বলল, বাম হাতে যার কমলার ফুল, এই বঙ্গভূমিটা যেন একটা জীবন্ত মানুষ, আর জীবন্ত মানুষের বাম হাতে কী রয়েছে, যেন পদ্ম ফুল ফুটে রয়েছে। বাম দিকে পদ্মা নদীতে পদ্ম ফুল ফুটে থাকে, সেই বাম দিকে যেন পদ্মা ফুল, পদ্ম ফুল, বাম হাতে তার পদ্ম ফুল। ডাহিনে মধুক মালা, ডাহিনে মধুক মালা, অর্থাৎ অর্থাৎ মহুয়া ফুল। ডাহিনে হচ্ছে মহুয়া ফুলের ছড়াছড়ি, অর্থাৎ বিহার। তুমি বঙ্গভূমির বাঁদিকটা দেখো, বঙ্গভূমির বঙ্গভূমিকে যদি একটা জীবন্ত মানুষ ভাবো তাহলে তার বাঁদিকে কী দেখতে পাবে, বাঁদিকে পদ্ম ফুল দেখতে পাবে পদ্মা নদীতে, আর ডান দিকে পাবে বিহার। বিহারে প্রচুর মহুয়া ফুল ফুটে থাকে, সেই মধুক মালা। ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, অর্থাৎ অর্থাৎ ঊর্ধ্ব দেশে কাঞ্চনজঙ্ঘা পর্বত। কিরণে ভুবন আলা, সূর্যের কিরণে ভুবন আলা, সেই বাংলার বাংলার ভুবন আলো করে রেখেছে। তাহলে আচ্ছা, এখানে কিন্তু তোমাদের মনে রাখতে হবে কাঞ্চন মানে কি। কাঞ্চন মানে হলো সোনা। তো এই ভালে কাঞ্চন শৃঙ্গ মুকুট, অর্থাৎ সোনার মুকুট পরা, সোনার মুকুটের মতো পরা, অর্থাৎ সূর্যের আলো যখন সেই পর্বতের চূড়ায় পড়ে তখন পর্বতের পর্বতের চোরে সোনালি রঙের হয়ে যায়। তাই বলেছে যে সোনার মুকুটের মুকুট পরা যেন রয়েছে সেই শৃঙ্গ পর্বতটি, সেই কাঞ্চনজঙ্ঘা। কিরণে ভুবনালা, তার কিরণে সারা পৃথিবী আলোকিত হয়ে ওঠে, বিশেষ করে বাংলা আলোকিত হয়ে ওঠে। কোলে ভরা যার কনক ধান্য, অর্থাৎ এই বাংলার কোলে সোনালি ধান ছড়িয়ে রয়েছে, মাঠে মাঠে সোনালি ধান ছড়িয়ে রয়েছে। বুক ভরা যার স্নেহ, অর্থাৎ সেই বাংলার বুকে ভরা স্নেহ, বাঙালির প্রত্যেকটা মানুষের মনে স্নেহ লুকিয়ে আছে, সেই বুক ভরা যার স্নেহ। চরণে পদ্ম অতসী অপরাজিতায় ভূষিত দেহ, চরণে পদ্ম অর্থাৎ সেই বাংলার পায়ে পদ্মফুল ফুটে রয়েছে, অর্থাৎ বাংলার পায়ে আমরা কী পাই, বাংলার পায়ে আমরা দেখতে পাই, বাংলার পায়ে আমরা দেখতে পাই তোমার যে সুন্দরবনের এলাকাটা, সেখানে যেন অনেক পদ্ম, সেখানে অনেক পদ্মফুল ফুটে আসছে। অতসী অপরাজিতায় ভূষিত দেহ, অতসী মানে সোনালি রঙের ফুল বিশেষ, আর অপরাজিতা নীল রঙের গন্ধহীন এক ধরনের ফুল, তোমরা জানো। তো সেটাই বলেছে যে সোনালি রঙের তোমার সোনালি রঙের এক ধরনের ফুল, অতসী ফুল ফুটে রয়েছে, অপরাজিতা ফুল ফুটে রয়েছে, তার দেহে এইভাবে সৌন্দর্যমণ্ডিত, অর্থাৎ বাংলার দেহে কী হয়, বাংলার দেহে সোনালি ধান, তারপর অতসী ফুল, অপরাজিতা ফুল, এগুলো দিয়ে সুন্দর করে দেহটা সজ্জিত রয়েছে, আর সেই বাংলার বুকে রয়েছে ভরা স্নেহ। সাগর যাহার বন্দনার অচে শত তরঙ্গ ভঙ্গে, অর্থাৎ এই বঙ্গভূমির অর্থাৎ এই বাংলার নিচে কী রয়েছে, বাংলার শেষে রয়েছে সমুদ্র, সাগর। সাগর কী রয়েছে, তার ঢেউ দিয়ে, তার তরঙ্গ দিয়ে, তার ঢেউ দিয়ে বন্দনা রচনা করে, যেন বারবার একটা বন্দনা গীত রচনা করছে, আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত ভূমির বঙ্গে, আমরা বাস করি আমরা বাঙালি বাস করি সেই বাঞ্ছিত অর্থাৎ কাম্য ভূমি বঙ্গে। অর্থাৎ এখানে কী বোঝা যাচ্ছে, এখানে হচ্ছে এটা যদি বাংলা হয়, এটা বাংলার এদিকে রয়েছে পদ্মফুল, এদিকে রয়েছে মহুয়া ফুল অর্থাৎ বিহার, এদিকে রয়েছে পদ্মা নদীর পদ্মা ফুল, এদিকে রয়েছে বিহার, এদিকে রয়েছে কি কাঞ্চনজঙ্ঘা, আর এদিকে রয়েছে কি সাগর, আর এই বাংলার বুকে কি রয়েছে, বাংলার বুকে রয়েছে দেখো সোনালি ধান, অতসী ফুল, অপরাজিতা ফুল, আর বুক ভরা স্নেহ। অর্থাৎ এই প্যারার মধ্যে কিন্তু কবি কী করলেন, কবি বাংলার যে ভৌগোলিক বর্ণনা সেটাকে অত্যন্ত কাব্যিক মহিমায় অত্যন্ত সুন্দর করে আমাদের বুঝিয়ে দিলেন যে এই হলো আমাদের বাংলার ভৌগোলিক এলাকা। বুঝা গেল? এর পরের পাটা কী আছে চলো আমরা দেখে নিব।
বাঘের সঙ্গে যুদ্ধ করিয়ে আমরা বাঁচিয়ে আছি। অর্থাৎ আর পরের লাইনটাও দেখে নি, আমরা হেলায় নাগেরে খেলাই, নাগেরই মাথায় নাচি। নাগ মানে সাপ, তাই না? এই প্যারার মধ্যে থেকে কবি কী বোঝালেন যে অতি আগে থেকে হিংস্র বাঘ এবং বিশ্বতর সাপে ভরা ছিল বঙ্গভূমি। সেই হিংস্র বাঘ আর তোমার বিশ্বতর সাপে ভরা বঙ্গভূমিকে বাসের উপযোগী করে, বসবাসের উপযোগী করে বাঙালি বিস্তার করেছে তার সভ্যতা, তাই না? আমাদের সেনা যুদ্ধ করেছে সজ্জিত চতুরঙ্গে, সজ্জিত চতুরঙ্গে। অর্থাৎ দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে আমাদের যে সেনাবাহিনী, সেনাবাহিনী একদম বীরত্বের সঙ্গে চতুরঙ্গে সাজিয়ে নিয়ে যুদ্ধ করেছে, কার সঙ্গে? দশানঞ্জয়ী রামচন্দ্রের প্রপিতামহের সঙ্গে। অর্থাৎ চতুরঙ্গ সৈন্য নিয়ে কখনো রামচন্দ্রের প্রপিতামহ যে রঘু ছিল, সে রঘুর সঙ্গে যুদ্ধ করেছে। আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। অর্থাৎ বীর বাঙালি বিজয় সিংহের লঙ্কাদেশ জয় করার চিহ্নস্বরূপ লঙ্কার নাম হয়েছে সিংহল। আমাদের বাঙালিরা লঙ্কায় গিয়ে একদম বীরত্বের সঙ্গে যুদ্ধ করে সেই জায়গাকে জয় করেছে এবং লঙ্কার নাম দিয়েছে কি? সিংহল। সেটাই বলেছে যে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয়, সিংহল নাম রেখে গেছে, সিংহল নামে রেখে গেছে নিজ শৌর্যের পরিচয়। সেই জায়গার নাম চেঞ্জ করে সিংহল রেখেছে এবং নিজের যে শৌর্য, নিজের যে বীর্য, নিজের যে প্রতাপ, সেই প্রতাপের পরিচয় দিয়েছে, নিজের যে ক্ষমতা সেই ক্ষমতার পরিচয় দিয়ে গেছে যে বাঙালি ক্ষমতা দেখো। এক হাতে মোরা মগেরে বুঝেছি রুখেছি মোগলের আর হাতে, চাঁদ প্রতাপের হুকুমে হটিতে হয়েছে দিল্লিনাতে। আমরা এক হাত দিয়ে পাঠান মগ আমরা জানি এ সমস্ত দুগ্ধস্থ জাতিদের সঙ্গে রুখতে পেরেছি, আর কী করেছি? আর এক হাত দিয়ে আমরা মোগল জাতিকে রুখে দিয়েছি। মোগল জাতি সারা ভারতবর্ষে সাম্রাজ্য বিস্তার করলেও ভারতবর্ষে কিন্তু আধিপত্য বিস্তার করতে পারেনি সেভাবে, তোমরা ইতিহাস পড়লে সেটা জানতে পারবে। চাঁদ প্রতাপের হুকুমে হঠিত হয়েছে দিল্লিনাতে। অর্থাৎ চাঁদ প্রতাপকে এখানে কিন্তু মনে রাখতে হবে, চাঁদ প্রতাপ একটা প্রশ্ন তোমাদের থাকে, তো এই চাঁদ প্রতাপটা তোমাদের জানতে হবে। চাঁদ সদাগর সম্পর্কে তোমরা জানো, আর এর প্রতাপ হচ্ছে কি? এর প্রতাপ হচ্ছে তোমার প্রতাপাদিত্য, বাংলার যে বারো ভূঁইয়ার অন্যতম যশোহরের জমিদার ছিলেন প্রতাপাদিত্য। এটা কিন্তু মনে রাখবে, টিকা আসে এগুলো। প্রতাপ হলো রাজা প্রতাপাদিত্য। তাহলে চাঁদ সদাগর আর প্রতাপাদিত্যের হুকুমে এই দিল্লিনাথে হঠিতে হয়েছে। দিল্লিনাথ মানে দিল্লির যে সম্রাট ছিলেন, মুঘল সম্রাট, তারা হঠে গিয়েছে, চলে গিয়েছে এই বা এই দুজন বাঙালির হুকুমে। তাহলে বাঙালির পাওয়ারটা তোমরা বুঝে নাও এখানে। তো এই যে প্যারাটা, এই প্যারার মধ্যে কী করা হলো এখানে, তোমার বাঙালির যে ইতিহাসটা বুঝিয়ে দেওয়া হলো। এখানে কী কী দেখানো হচ্ছে দেখো, এখানে দেওয়া হচ্ছে প্রথমে দুই লাইনে বললো আমরা কি সাপ আর বাঘের সঙ্গে যুদ্ধ করে আমরা বাঙালি বাংলাকে বাসের উপযুক্ত করে তুলেছি। তারপরে কী বোঝানো হলো? তারপরে দেখানো হলো, ইতিহাস ঘেঁটে দেখানো হলো আরও, যে আমাদের যে সেনা, আমাদের সেনা অত্যন্ত বীরত্বের সঙ্গে যুদ্ধ করেছে, রামচন্দ্রের প্রপিতামহ যে রঘু ছিল সে রঘুর সঙ্গে। আমাদেরই একজন সন্তান, বাংলার সন্তান বিজয় সিংহ, সে শুধু শ্রীলঙ্কা লঙ্কা জয় করে লঙ্কার নামই চেঞ্জ করে দিয়েছে, সিংহল নাম দিয়েছে এবং সেখানে নিজের শৌর্যের পরিচয় দিয়েছে। আবার তারপরে কী আসলো? তারপরে বলল আমরা বাঙালি জাতিরা মগের মতো দুর্ধর্ষ জাতিকে যেমন রুখেছি, ঠিক তেমনি মোগলদের রুখেছি, আর চাঁদ আর প্রতাপ নামে দুজন বাঙালি ছিলেন, তাদের হুকুমে, তাদের পাওয়ার দেখে এই দিল্লিনাথকে, অর্থাৎ দিল্লির সম্রাটকেও ফিরে যেতে হয়েছে। সারা ভারতবর্ষ জয় করলেও তারা বাংলা আধিপত্য বিস্তার করতে পারেনি। আচ্ছা, এরপরের প্যারে আমরা পাবো দেখো ঐতিহ্য সম্পর্কে। দেখো, জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার, এই বাংলার মাটিতে গাঁথিল সূত্রে হীরকহার। অর্থাৎ এই যে জ্ঞানের নিধান আদিবিদ্যান কপিল সাংখ্যকার, কপিল সাংখ্যকারটা কে তোমাদের কিন্তু জানতে হবে। কপিল হলো বৈদিক ঋষি, তিনি হচ্ছে সাংখ্য দর্শনের প্রণেতা।
হিন্দু ধর্মীয় গ্রন্থে কোথাও কোথাও তাকে ব্রহ্মার পুত্র, ঋষি কর্দম ও দেবাহুতির পুত্র এবং মনুষ শিষ্য বলা হয়েছে। দর্শনশাস্ত্রে আবার তাকে কী বলা হয়েছে, তাকে আদিপুরুষ বলা হয়েছে। আর ভগবত পুরাণে তাকে বিষ্ণুর অবতার বলা হয়েছে। শ্রীমদ ভগবত গীতাতেও তার উল্লেখ আছে। আর পশ্চিমবাংলার দক্ষিণতম প্রান্ত গঙ্গাসাগরে তার কিন্তু আশ্রম এখনও রয়েছে। কোথায় আছে? পশ্চিমবাংলার দক্ষিণতম প্রান্ত সাগরে তার আশ্রম রয়েছে। আচ্ছা, সাংখ্যকার, সাংখ্যকার হচ্ছে সাংখ্য দর্শনের প্রণেতা। তাহলে যে জ্ঞানের ভাণ্ডার নিয়ে আদি বিদ্বান, অর্থাৎ প্রচণ্ড বিদ্বান, জ্ঞানের ভাণ্ডার নিয়ে প্রচণ্ড বিদ্বানে কপিল মুনি এবং সাংখ্য দর্শনের রচয়িতা সাংখ্যকার এই বাংলার মাটিতে একদম হীরক হার সূত্রে গেঁথে দিয়েছে। বাঙালি অতীশ লঙ্ঘিল গিরি তুষারে ভয়ঙ্কর, জ্বালিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর। অর্থাৎ বাঙালি একজন পণ্ডিত ব্যক্তি অতীশ আর এই দীপঙ্কর, এরা কী করলো? এরা গিরি পাহাড় পর্বত পার হয়ে কোথায় গেল? তিব্বতে গেল। তিব্বতে গিয়ে সেখানে জ্ঞানীর আলো এতটাই জ্বালিয়ে দিল যে সেখানকার মানুষ তাদের জ্ঞানে অত্যন্ত জ্ঞানী হয়ে উঠল। তাহলে এই বাঙালি অতিশা দীপঙ্করের এতটাই প্রতা, এতটাই ক্ষমতা যে তারা নিজের দেশকে তো জয় করেছে, মানে নিজের দেশে তো জ্ঞান ভাণ্ডার বিতরণ করেছে, তারপর তারা পায়ে হেঁটে পর্বত পাহাড় সমস্ত কিছু হেঁটে হেঁটে গিয়ে তিব্বতে গিয়ে সেখানে গিয়ে তাদের জ্ঞান ভাণ্ডারকে বিকশিত করে এসেছে। কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরি। অর্থাৎ এই যে লাইনটা, কিশোর বয়সে, কে এখানে কার কথা বলা হচ্ছে সেটাকে বলিনি, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে বলা হচ্ছে রঘুনাথ ভট্টের কথা, মনে রাখবে। রঘুনাথ ভট্ট একজন ছিলেন, তিনি কী করেছেন, তিনি কিশোর বয়সে পক্ষধরের অর্থাৎ পক্ষধর মিশ্রের পক্ষ সাধন করি, অর্থাৎ তার ডানা কেটে ফেলে কিশোর বয়সে রঘুনাথ ভট্ট পক্ষধর মিশ্রের ডানা কেটে ফেলে বাঙালি কেটে ফেলে কী করেছে, যশের মুকুট পরে নিয়েছে, তার বীরত্বের পরিচয় দিয়েছে। বাঙালির ছেড়ে ফিরে এলো দেশে যশের মুকুট পরে, তাই বলেছে কিশোর বয়সে পক্ষধরের পক্ষ সাধন করি, বাঙালির ছেলে ফিরে এলো দেশে যশের মুকুট পরে। বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকনদে। অর্থাৎ বাংলার রবি জয়দেব, অর্থাৎ বাংলার সূর্য জয়দেব, জয়দেব ছিলেন একজন কবি, তিনি রাধাকৃষ্ণের প্রেম বিষয়ক কাব্য লিখেছিলেন এবং বিখ্যাত হয়েছিলেন। সেটাই বলেছে যে কবি জয়দেবের অনবদ্য যে রচনাগুলি, সেই রচনাগুলির ভিত্তিভূমিও কিন্তু এই বাংলা। এই কথাটা বোঝাতে কিন্তু কবি কথা বলেছেন যে বাংলার রবি জয়দেব কবি কান্ত কোমল পদে পড়েছে সুরভি সংস্কৃতের, সংস্কৃতে তিনি এই গ্রন্থটি লিখেছিলেন, সেই সংস্কৃতির সুগন্ধ ছড়িয়ে দিয়েছে সারা বাংলা জুড়ে কাঞ্চন কোকনদে। অর্থাৎ সমস্ত বাংলা বঙ্গভূমিতে এই সংস্কৃতের লেখা তার গ্রন্থটি একদম একদম সুগন্ধের মতো বিখ্যাত হয়ে উঠেছিল এবং এখনও সেটা বিখ্যাত। এখানে তাহলে কবি জয়দেবের যে গুণ, জয়দেবের মাহাত্ম্য প্রচার করা হয়েছে। তাহলে এই প্যারাটা থেকে তোমরা কী কী জানতে পারলে সেটা এখন দেখে নাও। এই প্যারাটাতে জানতে পারলে কপিল, সাংখ্যকার এদের কতটা বীরত্ব সেটা জানতে পারলে, এখানে জানতে পারলে অতীশ দীপঙ্করের কাহিনী জানতে পারলে, তারা বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন তিব্বতে গিয়ে বাঙালি হয়ে, তাদের বীরত্ব জানতে পারলে, এখানে জানতে পারলে তোমার রঘুনাথ ভট্টের কাহিনী যে কী করেছে, যে পক্ষধর মিশ্রকে পক্ষধর মিশ্রকে পরাজিত করে যশের মুকুট পরে নিয়েছে। আর এখানে জানতে পারলে খুবই জয়দেবের কাহিনী, যে জয়দেব কী করেছে, সংস্কৃতে তার গ্রন্থটি লিখে সারা বাংলায় সেই গ্রন্থটির সুগন্ধ ছড়িয়ে দিয়েছে, সারা বাংলায় সেই গ্রন্থের মাহাত্ম্য ছড়িয়ে দিয়েছে। তাহলে এখানে কিন্তু বাংলা যে শিল্প সাহিত্য সংস্কৃতি তার নিদর্শন পাওয়া গেল। এর পরের পরে কী আছে দেখো, স্থপতি মধ্যে স্থাপনা করেছে বরবধুরের ভিত্তি। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এই যে বরবধূর, এগুলো কিন্তু জানতে হবে, এগুলো না জানলে তোমাদের কিন্তু অসুবিধা হবে। তো আমি তোমাদের সবগুলো বলে দিচ্ছি, তোমরা মন দিয়ে শুনে নাও, যদি পারো খাতায় লিখে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমাদের যদি টিকা আসে তাহলে লিখতে সুবিধা হবে।
দেখো কি বলল, স্থপতি মোদের স্থাপনা করেছে বরবধূরের ভিত্তি শ্যাম কম্বজে ওঙ্কার ধাম মোদেরই প্রাচীন কীর্তি। এই যে বরবধূর, এই যে ওঙ্কার ধাম, এগুলো যে সৃষ্টি করা, এগুলো যে বানানো হয়েছে, এগুলো কিন্তু মোদেরই প্রাচীন কীর্তি, অর্থাৎ বাঙালিদের প্রাচীন সৃষ্টিকর্মের ফল। বাঙালিরা কিন্তু সেগুলো সৃষ্টি করে গেছে, যার জন্য এগুলো এখনও জগৎ বিখ্যাত। আমরা ইতিহাস বই এগুলোও পাই, এগুলো এখনও পাই। তো এই যে স্থপতি মোদের স্থাপনা করেছে বরবধূরের ভিত্তি, এই বরবধূরটা কি, বরবধূরটা কি একটু জেনে নিই। খ্রিস্ট নবম শতাব্দীতে জাভা দ্বীপে, জাভা দ্বীপ ছিল তখনকার নাম, হ্যাঁ বর্তমান নাম হলো ইন্দোনেশিয়া। তো খ্রিস্ট নবম শতাব্দীতে জাভা দ্বীপে, অর্থাৎ বর্তমানে ইন্দোনেশিয়ায়, শৈলেন্দ্র রাজবংশের, মনে রাখবে শৈলেন্দ্র রাজবংশের রাজত্বকালে গড়ে ওঠা একটা বৌদ্ধ স্তূপ হলো বরবধূর। কি বললাম রাজার নাম? শৈলেন্দ্র। শৈলেন্দ্র রাজবংশের রাজত্বকালে গড়ে ওঠা একটা বৌদ্ধ স্তূপ হলো বরবধূর, হলো। আর ওঙ্কার ধাম, ওঙ্কার ধাম কি? কম্বোডিয়ায়, যেটা আগে নাম ছিল কম্বোজ আর কি, সেই কম্বোজে বা কম্বোডিয়ায় দ্বাদশ শতাব্দীতে রাজা দ্বিতীয় সূর্যবর্মনের সময়কালে নির্মিত প্রথম হিন্দু বিষ্ণু মন্দির এটি। পরবর্তীকালে কিন্তু এটি বৌদ্ধ মন্দিরে রূপান্তরিত হয় এবং ওঙ্কার ধাম বা অঙ্কুরভাট নামে পরিচিত হয়। তোমরা অঙ্কুরভাটের নামটা ইতিহাসে পড়ে থাকবে, ওঙ্কার ওঙ্কার ধাম বা অঙ্কুরভাট নামে পরিচিত হয়। তো যাই হোক, বহু তীর্থযাত্রী এখানে কিন্তু সারা বছর এসে ভিড় জমায়। তো আশা করি তোমরা যে বরবধূর আর ওঙ্কার ধাম সম্পর্কে জানতে পারলে, এগুলো কিন্তু খাতায় লিখে নাও, কারণ এগুলো থেকে টিকা আসতে পারে তোমাদের তিন নম্বরের জন্য বা এক নম্বরের জন্য আসতে পারে, যে বরবধূর কী বা ওঙ্কার ধাম কী। তো যে স্থপতি, যে স্থপতিরা এই বরবধূর ওঙ্কার ধাম নির্মাণ করেছে, এরা ছিলেন বাঙালি। এই বাঙালিরা তাদের প্রাচীন কীর্তি কিন্তু তাদের এই নির্মাণ কার্যের মধ্যে রেখে গেছেন। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর বিটপাল আর ধীমান, যাদের নাম অবিনশ্বর। অর্থাৎ বাঙালি স্থপতি ধীমান, নাম তোমরা হয়তো শুনেছ, এবং তার সন্তান বিটপাল বাঙালির প্রাচীন গৌরব গাথা রচনা করেছে। যেন ধ্যানের মানে হচ্ছে ধ্যান, এই যেখানে বলা হচ্ছে ধ্যান, ধ্যানের কথা হচ্ছে ধ্যান, হ্যাঁ। ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর, ভাস্কর অর্থাৎ যে স্থাপত্য কার্য করে মূলত, এই বিটপালার ধীমান তাদের সৃষ্টিকার্য, সৃষ্টিকার্যগুলি এতটাই নিখুঁত যে বাঙালিরা এমন সৃষ্টি করেছে, বিটপাল আর ধীমান ছেলে ধীমান আর তার ছেলে বিটপাল, এরা এমনভাবে তাদের মূর্তিগুলি নির্মাণ করেছে যে সেগুলোর যেন কোনো বিনাশ নেই, সেগুলো যেন এখনও ইতিহাসে স্মরণীয় হয়ে আছে, এবং তার পাশাপাশি তাদের নামগুলো অবিনশ্বর হয়ে আছে, স্মরণীয় হয়ে আছে। আমাদের কোনো সুপটু পটুয়া লীলায়িত তুলিকায় আমাদের পট অক্ষয় করে রেখেছে অজন্তায়। অজন্তা গুহা তোমরা জানো, সেই অজন্তা গুহার গুহার দেয়ালে কত সুন্দর সুন্দর ছবি আর্ট করা, আঁকানো হয়েছে। সেই ছবিগুলো আর্ট করেছে কারা? বাঙালিরা। সেটাই বলেছে যে তাদের নাম হয়তো আমরা এখন জানি না, কারা সেগুলো বানিয়েছে নামগুলো হয়তো আমরা জানি না, কিন্তু সেগুলো যে বাঙালিরাই করেছে এ ব্যাপারে আমরা নিশ্চিত। সেই অজন্তা গুহায় যে সুন্দর করে পটচিত্র এঁকে গেছেন তাদের তুলি দিয়ে, সেই কাজগুলো করেছে বাঙালিরা, এবং বাঙালিরা সেই চিত্র এঁকে দিয়ে বাঙালিদের কতটা ট্যালেন্ট সেটা বুঝিয়ে দিয়ে গেছে। সে অজন্তা গুহাতে গেলেও সেই ট্যালেন্ট খুঁজে পাওয়া যায়, সেই প্রতিভা খুঁজে পাওয়া যায়। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, মনের গোপনে নিভৃত ভুবনে দ্বার ছিল যতগুলি। আমরা যখন কীর্তন গান গাই, আমরা যখন মনের আনন্দে বাউল গান গাই, তখন কী করি? তখন আমাদের মনের যত আবেগ, মনের যত বেদনা, মনের যত ভালোবাসা, সমস্তই যেন উজাড় করে দিতে পারি। সেই কীর্তন আর বাউল গানও কিন্তু বাংলার নিজস্ব সৃষ্টি, যে গানগুলো গাইলে আমাদের মনের সমস্ত দুঃখ কষ্ট, আমাদের সমস্ত মনের আবেগ একদম পরিষ্কার স্বচ্ছ সুন্দর হয়ে যায়, মনটা পবিত্র হয়ে ওঠে। মন্মন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই তোমরা নামটা মনে রাখবে, লাইনটা মনে রাখবে, আমি লাইনটা ব্যাখ্যা করে দিচ্ছি একটু পরে। মন্মন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। অর্থাৎ মন্মন্তর, মন্মন্তর কি? মন্মন্তর অর্থাৎ প্রবল দুর্ভিক্ষ, সেই প্রবল দুর্ভিক্ষে মরিনি আমরা,
মারি নিয়ে ঘর করি, মারি অর্থাৎ মরক, সেই মরক নিয়ে আমরা ঘর করি। দিন দিন মানুষ মারা যাচ্ছে, সেই মরক নিয়ে আমরা ঘর করি, তবু আমরা বাঁচিয়া গিয়াছি। হ্যাঁ, বিজ্ঞান ও সভ্যতার অগ্রগতি তখনও এদের প্রতিরোধ করতে ঠিকমতো শেখেনি। তো সেই সময়ও আমরা কিন্তু বেঁচে গিয়েছি, বিধির আশিসে অর্থাৎ ঈশ্বরের ভালোবাসায় আমরা বেঁচে গিয়েছি। অমৃতের টিকা পড়ি, অর্থাৎ অমৃতের টিকা পড়ি মানে ঈশ্বর আমাদের সমস্ত কঠিনকে জয় করতে শিখিয়েছেন। সেই ঈশ্বর যে জয় করা শিখিয়েছেন, সেই ভালোবাসাকে, সেই ক্ষমতাকে কই বলেছেন অমৃতের টিকা। সে অমৃতের টিকা পড়ে নিয়েছি, আমার সমস্ত প্রতিকূল পরিবেশকে জয় করতে শিখেছি। তাই মন্মন্ত্রে আমরা মরে যাইনি, মন্মন্ত্রে আমরা আমাদের সভ্যতাকে টিকিয়ে রেখেছি। আমরা মারি নিয়ে ঘর করি, অর্থাৎ আমরা এখনও মরক নিয়ে ঘর করছি, কিন্তু তবু আমরা বেঁচে আছি ঈশ্বরের কৃপায়। কারণ ঈশ্বর আমাদের প্রতিকূল পরিস্থিতিতে বাঁচতে শিখিয়েছে, অর্থাৎ অমৃতের টিকা আমাদের পড়িয়ে দিয়েছে। দেবতারে মোরা আত্মীয় জানি, তাই আকাশে প্রদীপ জ্বালি, আমাদের এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। অর্থাৎ এই যে মানুষের ঠাকুরালি, কথাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শোনো, বাঙালি ঘরের সন্তান হলেন কে? গৌরাঙ্গ, রামকৃষ্ণ, তাই না? এদের কিন্তু আমরা দেবতার মতো দেখি। তারা রক্ত মাংসের মানুষেও তারা কিন্তু নিজের যে প্রতিভা, নিজের যে কর্মগুণ, সেই প্রতিভায়, সেই কর্মগুণে দেবতার আসন লাভ করেছে আমাদের কাছে, তাই না? অর্থাৎ কবি বলেছেন যে আমাদের কুঠিরেই, অর্থাৎ আমাদের সাধারণ কুঠিরের মধ্যেই কিন্তু ঠাকুর রয়েছে, ঠাকুর ছিলেন। অর্থাৎ আমরা যে সমস্ত ঘরে বাস করি, সেই সমস্ত ঘরেই কিন্তু রামকৃষ্ণ, সেই রকম ঘরেই রামকৃষ্ণ, তারপরে শ্রী চৈতন্যদেব এরা ছিলেন। অর্থাৎ মানুষকে আমরা ঠাকুরের মতো করে শ্রদ্ধা করেছি। আর সে তারা কোথায় বাস করে? তারা আমাদের মতোই, আমরা যে কুঠুরে থাকি ঠিক সেরকম কুঠুরেই তারা বাস করেছে। তাই বলেছে দেবতারে মোরা আত্মীয় জানি, তাই দেবতারা আমাদের আত্মীয়। কারণ রামকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব এরা হচ্ছে আমাদের কাছে দেবতার মতো, এরা আমাদের নিজের বাঙালির লোক, এরা আমাদের আত্মীয়ের মতো। তাদের কথা ভেবে আমরা আকাশে প্রদীপ জ্বালি। আর তারা কী করেছে? তারা কিন্তু মানুষের ঠাকুরালি, অর্থাৎ মানুষের মতোই, মানুষের মতো হয়েও, ঠাকুরের মতো অবস্থান করেছে আমাদের কাছে, এবং তারা আমাদের মতোই জীর্ণ কুটিরে বাস করেছেন। অর্থাৎ ঈশ্বরকে আমরা অতি একদম ধরাছোঁয়ার বাইরে ভাবি না, আমাদের কাছে মানুষই যে ঈশ্বর সেটা কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি। মানুষের ঠাকুরালি, অর্থাৎ মানুষকেই আমরা ঠাকুরের মতো করে পূজা করি। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমীয় মথিয়া নিমাই ধরেছে কায়া। এই যে ঘরের ছেলে, অর্থাৎ কে? গৌরাঙ্গ, নিমাই, শ্রী চৈতন্যদেব, তাই না? সেই ঘরের ছেলে নিমাই, নিমাই কী করেছে? নিমাই বিশ্বভূপের ছায়া, এখানে বিশ্বভূপের ছায়া কথাটা কিন্তু মনে রাখতে হবে। ভূপ হচ্ছে রাজা, আর বিশ্বভূপ হচ্ছে পৃথিবীর সম্রাট। এখানে ভূপ হলো রাজা আর বিশ্বভূপ হলো পৃথিবীর রাজা। এই ঘরের ছেলের চোখেই কিন্তু আমরা বিশ্বের রাজার ছায়া দেখতে পেয়েছি। কারণ বাঙালির হিয়া অমীয় মথিয়া, বাঙালির হিয়া মানে বাঙালির হৃদয়, অমীয় মথিয়া অর্থাৎ বাঙালির হৃদয় অমৃতর মতো হয়ে নিমাই ধরেছে কায়া। আচ্ছা, কায়া মানে কি? কায়া মানে জানতে হবে এখানে। কায়া মানে হলো শরীর। তো সেই বাঙালির হৃদয়ে একদম অমৃতের মতো জায়গা নিয়েছে নিমাই, তাই না? নিমাই ধরেছে, নিমাই তার শরীর ধারণ করেছে। বীর সন্ন্যাসী বিবেকের বাণী ছুটেছে জগৎময়। বীর সন্ন্যাসী বিবেকানন্দের কথা আমরা জানি, তার যে বাণী, তার বিবেকের বাণীগুলো, বীর সন্ন্যাসী বিবেকানন্দের বাণীগুলো সারা জগৎময় বিখ্যাত। বাঙালির ছেলে ব্যাঘ্রে বৃষভে ঘটাবে সমন্বয়। অর্থাৎ বাঙালির ছেলে ব্যাঘ্রে মানে বাঘ, বৃষভে মানে ষাঁড়, ঠিক আছে? বাঙালির ছেলে বাঘ এবং ষাঁড়কে একসঙ্গে রাখতে পারে, বাঘ এবং ষাঁড় কখনো একসঙ্গে থাকতে পারে না, কারণ বাঘ ষাঁড়কে পেলে খেয়ে ফেলবে। কিন্তু বাঙালির ছেলেই একমাত্র পারে বাঘকে যেমন রাখতে পারে,
বাঘের সঙ্গে ষাঁড়কেও রাখতে পারে, অর্থাৎ বাঘের মতো তেজস্বী বীর সম্রাটকে যেমন রাখতে পারে, ঠিক তেমনি প্রবল প্রতিভাবান শান্ত ধীস্থির একজন জ্ঞানী মানুষকেও সেখানে রাখতে পারে। অর্থাৎ বাঘ এবং ষাঁড় যেমন একসঙ্গে রাখা সম্ভব নয়, কিন্তু বাঙালিরা পারে, ঠিক তেমনি বাঙালিরা কী পারে, বাঙালিরা পারে প্রবল প্রতিপত্তি বীর সম্রাটকে এবং প্রবল জ্ঞানবান ধীস্থির কোনো মহাপুরুষকে এদেরকে একসঙ্গে রাখতে পারে, বাঘ এবং ষাঁড়কে একসঙ্গে রাখতে পারে, সমন্বয় ঘটাতে পারে। অথবা একই এটা এইভাবে ব্যাখ্যা করা যায় যে একই হৃদয়ের মধ্যে বাঘের মতো তেজস্বতা যেমন রয়েছে, ঠিক তেমনি ষাঁড়ের মতো শান্তশিষ্ট মানসিকতাও রয়েছে। একই হৃদয়, সেটা বাঙালি হৃদয়। তপের প্রভাবে, তপ মানে তপস্যা, তপস্যার প্রভাবে বাঙালি সাধক জ্বরের পেয়েছে সারা, আমাদের এই নবীন সাধনার সব সাধনার বাড়া, আমাদের নবীন সাধনা সব সাধনার বাড়া। অর্থাৎ তপস্যার প্রভাবে বাঙালি সাধক জড় পদার্থের মধ্যেও সারা পেয়েছে, তাই না? কারণ গাছেরও প্রাণ আছে, এটা আমাদের বাঙালি প্রমাণ করে দিয়েছে, তাই না? তার তপস্যার প্রভাবে, অর্থাৎ তার অনেক রিসার্চ অর্থাৎ গবেষণার ফলে কী হয়েছে, অনেক গবেষণার মধ্য দিয়ে বাঙালি সাধক অর্থাৎ জগদীশচন্দ্র বসু জ্বরের মধ্যেও অর্থাৎ উদ্ভিদের মধ্যেও সাড়া পেয়েছে, জীবনের স্পন্দন খুঁজে পেয়েছে, আমাদের এই নবীন সাধনার সব সাধনার বাড়া। অর্থাৎ নবীন সাধনা অর্থাৎ নতুন আরাধনা, আমাদের এই নতুন আরাধনা সব সাধনার বাড়া। সব সাধনা কি? সদ্যমৃত পুরুষের সবের উপর যে তোমার অশ্বারোহণের ভঙ্গিতে বসে থাকা আর কি, সাধনা বিশেষ, এটা একটা এক ধরনের তন্ত্র সাধনা আর কি। তো এটা ব্যাখ্যাটা এইভাবে করতে করা যেতে পারে,